সকালে জলসা, সকালে জলসা, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। নমস্কার, আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসার মল্লিক পরিচালিত সকালের প্রভাতী অনুষ্ঠান, খুবই মনোগ্রাহী গানের অনুষ্ঠান সকালের জলসা। সঙ্গে আছি আমি, সঞ্চালনায় আপনাদের বন্ধু পর্ণালী ব্যানার্জি। দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আজকে শিল্পী যিনি আছেন তার সাথে আলাপ করে নেব আমরা, তিনি উপস্থিত আছেন আমাদের আসন অলঙ্কৃত করে। নমস্কার, আমি কেতকী গুইন। নমস্কার, দর্শক বন্ধুদেরকে বলুন আপনি কেতকী গুইন এবং আপনার সম্পর্কে দর্শক বন্ধুদেরকে যদি কিছু বলার থাকে আপনার। আমি এখানে এককালে আমি গান করেছিলাম আগে, কিন্তু আমি আবার নেক্সট টাইম এলাম, আমার এখানে গান করে খুব ভালো লেগেছে, তা আমি আজকে কবিগুরুকে স্মরণ করে আমি একটা আমার গান এখানে শুরু করছি বর্ষার গান দিয়ে। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার, আকাশ কাঁদে হতাশ সম বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবিতাই, বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবিতাই, সুদূর কোন নদী গহন কোন বনের ধারে, সুদূর কোন নদীর পারে, গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। অসাধারণ, অসাধারণ। কবিগুরুকে স্মরণ করে আমাদের জীবন সত্যি চলে, এবং তাঁকে স্মরণ না করে আমাদের পুণেন্দ্র পত্রীও লিখে গেছেন যে মানে প্রতিটি
দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি সব কিছু যেন কাঁকে ঘিরে, তিনিই যেন আমাদের সবটুকুকে কেন্দ্র করে আছেন এবং মানে আবৃত করে রয়েছেন সবটুকুকে। গানটি শিলাইদহে রচনাকাল মোটামুটিভাবে 1316 শ্রাবণ সংখ্যা এবং বর্ষাকালের গান, ভীষণই ভীষণই ভালো লাগলো। তো এরপরে মানে আপনাকে যেটা আমার খুবই জানতে ইচ্ছে করছে, আপনার গান শোনার পরে মানে যতটা মুগ্ধতা আসে মনের ভেতরে সেই থেকে জিজ্ঞেস করছে, নিশ্চয়ই বাড়ির পরিবেশে কেউ না কেউ গানের মধ্যে, আমার বাবা এর জন্য আমার মানে মানে বাবা আমাকে ইন্সপায়ার করার জন্য আমি এই গানে এসেছি। আচ্ছা নিশ্চয়ই, আসলে আমাদের বাবা মাই তো আমাদেরকে এগিয়ে নিয়ে যান একদম সঠিক পথে। খুব ছোট বয়স থেকে গান শিখেছি, গান মানে পুরো, তারপরে কলেজ লাইফ গেল, সব গেল, তার বিয়ে হলো, বিয়ের পর আর সেটা কন্টিনিউ করা হয়নি। আবার আমি আমার ছেলে এতে এখন ইঞ্জিনিয়ার, ছেলে কমপ্লিট করার পর আমি আবার গানের লাইনে চলে এসেছি, মানে করোনার আগে থেকে আমার আসলে সেটাই হয়। আমাদের মেয়েদের ক্ষেত্রে কিছুটা সংসার সামলে আবার কিছুটা শিল্প জগতের সাথে এই ব্যালেন্সিংটা আমাদের চলতেই থাকে এবং চলবেও। আর আমার গুরু ছিলেন দিলীপ রায়, রেডিওটিস দিলীপ রায় তরুরায়ক, উনি জলপাইগুড়িতে, আমি তখন জলপাইগুড়িতে পড়ছি। মানে আমাদের জীবনটাই যাযাবর, মানে বাবা ট্রান্সফারের জব, তো সেই জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে একবার, যার জন্য সবকিছু ইনকমপ্লিট হয়ে গেছে, কিন্তু গানটা আমার খুব ভালো লাগে। আপনার অন্তরে সঙ্গীত রয়েছে, অন্তরে সুরের দেবী রয়েছেন, মা সরস্বতী রয়েছেন, তো সেটারই বহিঃপ্রকাশ আমরা শুনতে পাচ্ছি। তো আমাদের এখন দর্শক বন্ধুদেরকে আপনি কি শোনাচ্ছেন? আমাদের এখন একটা প্রেম পর্যায়ে গান শোনাবো, সেটা হচ্ছে শ্যামা নৃত্যনাট্যের গান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া। বাহ, আমার জীবন পাত্র উচ্ছলিয়া, মাধুরী করেছো দান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া, মাধুরী করেছো দান, তুমি জানো নাই, তুমি জানো প্রসন্ন মুখ, তোলো মুখ,
অসাধারণ অসাধারণ। এবং শ্যামা নৃত্যনাট্যের সেই আবহ, সেই পরিবেশ, যেখানে সেই বিদায়ের ক্ষণ শ্যামার কাছে অনুমতি চাইছে, প্রতিটি মুহূর্ত আমার এই গানগুলো খুবই ভালো লাগে। তার জন্য যখনই সময় পায় তখনই এই গানগুলো পড়ি। ভীষণ ভালো। আসলে আমরা তো সত্যি কথা বলতে গেলে কবিগুরুকে সব রকম ভাবেই পাই। তো এখন যেটা বলতে ইচ্ছা করছে দর্শক বন্ধুদেরকে, সেটা হচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। তো এক্ষুনি ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর এক্ষুনি আসছি। সকালে জলসা, সকালে জলসা, সকালে জলসা, সকালে জলসা। ফিরে এসেছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যে কথাটি খুবই বলার ছিল, আপনারা ঠিক এভাবেই কি দিদির মতো গান, কবিতা, নাচ ইত্যাদিতে পারদর্শী? তাহলে আপনাদের এই প্রতিভাকে চ্যানেল ভিশনের মাধ্যমে সকল দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা রাজি আছি। টিভি স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখানে ফোন করে অবশ্যই আপনাদের এই প্রতিভাকে আমাদের সামনে পৌঁছে দিন। চলে যাব আবার আমাদের শিল্পীর কাছে। আমাদের এরপরে গান হবে সেই ভালো সেই ভালো, এটাও প্রেম পর্যায়। বাহ, সেই ভালো সেই ভালো, লা জানো সেই ভালো
অসাধারণ। এরপরে আমাদের মোটামুটি কি গান শোনাচ্ছেন? রবীন্দ্রসঙ্গীত গানই আছো তুমি বা অসাধারণ। দাঁড়িয়ে আছো তুমি আমার গানে অসাধারণ অসাধারণ। আমরা সত্যি মুগ্ধ হয়ে শুনছি, দর্শক বন্ধুরাও নিশ্চয়ই একই সাথে আমাদের মতোই মুগ্ধ হয়ে শুনছেন। এরপরে আমাদের কি গান শোনাচ্ছেন? এবারে রবীন্দ্রসঙ্গীতের পালা শেষ, এবারে আমি একটা আধুনিক গান করতে চাই। আচ্ছা আচ্ছা, বর্ষার দিন, এই মেঘলা দিনে একলা। অবশ্যই অবশ্যই অবশ্যই, এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ও গো তোমার। Keep on.
অসাধারণ, ভীষণ ভালো লাগলো আমাদের। আবারও বলি, আমরা আপনারা এতক্ষণ দর্শক বন্ধুরা দেখছিলেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসুর মল্লিক পরিচালিত সকালের গানের জলসা, সকালের জলসা। এবং অনুষ্ঠানে আমি ছিলাম সঞ্চালিকা হিসেবে প্রণালী, এবং আমাদের শিল্পী আজকে ছিলেন কেতকী গুইন। এবং আমরা আমাদের এতক্ষণ যে সহযাত্রী যন্ত্র সঙ্গীতের যে শিল্পীদেরকে পেলাম, যাদের জন্য গান আমাদের এতটা সুন্দর হলো, তাদের সাথে কিন্তু আমাদের আলাপ করতে হবে। দর্শক বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিই, প্রথমেই আলাপ করিয়ে দিই। কিবোর্ডে ছিলেন মানস চক্রবর্তী, নমস্কার দাদা। হ্যান্ডসোনিকে আমাদের রয়েছেন সুপ্রিয় দে। আমরা প্রথমেই শিল্পীকে, এতক্ষণ আপনারা যে গান শুনলেন সেই শিল্পীকে আমরা সম্বর্ধিত করব চ্যানেল ভিশনের পক্ষ থেকে। তার আগে বলে নিই, চ্যানেল ভিশনের যারা টেকনিশিয়ান বন্ধুরা রয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, দর্শক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, শিল্পীকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে সঙ্গে শিল্পীকে আমরা চ্যানেল ভিশনের তরফ থেকে এই বিশেষ সার্টিফিকেট উপহার দিচ্ছি। থ্যাংক ইউ। উপহার হিসেবে তুলে দিচ্ছি আমরা বিশেষ সম্মান হিসেবে এই মেডেল, এবং সেই সঙ্গে সঙ্গে উপহার হিসেবে আমরা তুলে দিচ্ছি শিল্পীর হাতে এই পেমেন্টও। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলি, ভীষণ সুন্দর অনুষ্ঠান আমরা উপভোগ করলাম, আপনারা থাকবেন, আগামী দিন আবারও আসবেন, এইভাবেই আমাদের অনুষ্ঠানের সাথে আমাদের সাথে যুক্ত হতে। নমস্কার।